শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল। সম্মানিত ব্যাস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আপনাদের সামনে কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকে আলোচনার বিষয় শিক্ষা প্রতিষ্ঠানে যে গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হয়েছিল অর্থাৎ আজকে, সেটা যে কারণে বাতিল হয়েছিল এ নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন বিরাজ কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে, শীতের ছুটির সঙ্গে তা সমন্বয় করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপুমণি এ সিদ্ধান্তের কথা জানান। বুধবার 19 জুলাই বিকালে রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গ্রীষ্মকালীন অবকাশ হিজরি নববর্ষ ও আশুরা উপলক্ষে আগামী 20 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা ছিল। আজকের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার 20 জুলাই ছুটি থাকবে, রবিবার থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। শিক্ষামন্ত্রী বলেন, গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে তা সমন্বয় করে বাড়িয়ে দেওয়া হবে। এখন ক্লাস চলবে যাতে নভেম্বরের মধ্যে পরীক্ষার সব পরীক্ষা শেষ করতে পারি। ভিউয়ার্স, এবং তাছাড়া আরও কিছু নিউজ আপনাদের সামনে পরবর্তী ভিডিওটি নিয়ে আসা হবে। অর্থাৎ জাতীয়করণ সম্পর্কে যে আলোচনাটি হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত ভিডিও নিয়ে পরবর্তীতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।